बीजेपी को हराने के लिए 24 से पहले एक बहुत मौका मिल गया हम लोगों को तो ये अभी चिंता है कॉन्स्टिट्यूशन ना बदल दे देश का नाम ना बदल दे देश का नाम भी उसका पार्टी का नाम पे कर दे गया। हम लोग डिसीजन लिया है हम बीजेपी का खिलाफ में हम लड़ेंगे हम एक कट्टर रहेंगे इन लोगों ने जिस तरह से डेमोक्रेसी का मजाक बना दिया है तो ये मजाक बना रखा है डेमोक्रेसी का अगला जो पार्लियामेंट का चुनाव होगा तो उसके लिए সব লোগোস কে করে আমাদের রাজ্যে এখন পরিবর্তনের সরকার চলছে পরিবর্তনের সরকারে আমাদের রাজ্যের মানুষ আর কি কি নতুন জিনিস দেখবে সেটা তো এবার ভাবার বিষয় ঠিক যেমন নবান্য রাজ্যের প্রশাসনিক ভবনটা এখন তৃণমূল কংগ্রেসের মেইন অফিস হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিকে দুটো করে ভারতের জাতীয় পতাকা মাথায় অশোক চক্র নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তৃণমূল নেত্রীর কাজ করছেন বিজেপিকে হারানোর চিন্তাভাবনা চিন্তা ভাবনা করছেন বিভিন্ন দলের নেতাদের সঙ্গে নবান্নে বৈঠক হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি তৃণমূল নেত্রী হয়ে বিজেপিকে হারানোর রাজনৈতিক ষড়যন্ত্র করছেন এমনটাই বলছেন রাজ্যের বিরোধী দলের নেতারা কি হলো সবটা কেন নবান্নটা তৃণমূলের মেন অফিস হয়ে গেছে বলছি সবটা দেখাবো শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিজেপি কো হারানে কে লিয়ে চব্বিশ এক বহু মৌকা মিল নীতিশ কুমার থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল ভগবন্ত মান বিভিন্ন দলের নেতারা এখন নবান্নে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আপনারা জানেন আগামী এক বছরের মধ্যেই লোকসভা নির্বাচন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ছ মাসের মধ্যে লোকসভা নির্বাচন হবে তার আগেও নরেন্দ্র মোদীর বিজেপি সরকারটা পড়ে যেতে পারে কিন্তু আমরা যতদূর জানি সংবিধান অনুযায়ী আগামী এক বছরের মধ্যে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্ট গড়ার লক্ষ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা করে এই দেশের বিভিন্ন বিরোধী দলের নেতারা এগোতে চাইছেন এবং তারা বৈঠক করতে আসছেন বৈঠক তো করবেনই বিজেপির বিরুদ্ধে বিরোধী দলের নেতারা এক কাটটা হবেন এটাই তো স্বাভাবিক ভোটের আগে কিন্তু সবচেয়ে বড় অসুবিধাটা কোথায় হচ্ছে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক ভবনটা যেটা আমাদের রাজ্যের মানুষের জন্য তাদের উন্নয়নের জন্য এবং রাজ্যের আইন কানুন বা প্রশাসনিক কাজে ব্যবহার হওয়ার কথা ছিল সেই নবান্নটাকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হয়ে তৃণমূলের মেন অফিস হিসাবে ব্যবহার করছেন দুঃখের কথা হলেও এটাই সত্যি কেউ মানতে না চাইলেও এটাই সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ওই যে প্রথমে আমি বারবার বলি না দুপাশে দুটো করে চারটে জাতীয় পতাকা মাথায় অশোক চক্র নিয়ে যেখানে মুখ্যমন্ত্রীর হওয়ার কথা মুখ্যমন্ত্রীর বসার কথা বাংলার মানুষের কথা বলার কথা রাজ্যের পরিকল্পনার কথা বলার কথা উন্নয়নের কথা বলার কথা সেখানে বসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে হারানোর একটা দারুণ মৌকা পাওয়া গেছে খুশিতে ডগমক করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি শুনুন একবার এ বিজেপি বিজেপি কো হারানে কে লিয়ে চব্বিশ সে পহলে এক বহু মৌকা মিল গিয়া আমারা পার্টি সে ডিসাইড কিয়া হ্যাঁ হাম এ অর্ডিনেন্স কো বিরোধ করেন और हम सुप्रीम कोर्ट का पास हम इसको जस्टिस मांगेंगे जो भी मर्जी कर सकता है हम लोगों को तो ये अभी चिंता है कॉन्स्टिट्यूशन ना बदल दे देश का नाम ना बदल दे देश का नाम भी उसका पार्टी का नाम पे कर देगा वो लोगों को नाम पे कर देगा ऐसा नहीं चल सकता है आज भी अगर हम ये बात नहीं समझे तो दुनिया का जनता हमको क्षमा नहीं करेंगे তৃণমূল নেত্রী নবান্নে প্রশাসনিক ভবনটাকে তৃণমূল ভবনের মেন অফিস বানিয়ে ফেলেছেন অনেকদিন আগে থেকেই হয়েছে এবারে লোকসভা ভোট যত কাছে আসছে সেটা আরো স্পষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি এই করবে বিজেপি ওই করবে বিজেপি ওই করবে নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তার মুখ্যমন্ত্রীর কথা বলার কথা বাংলার মানুষের কথা বলার কথা বাংলার মানুষের পরিকল্পনার কথা বলার কথা রাজ্যের বিভিন্ন আইন কানুন বলার কথা রাজ্যে ডেভেলপমেন্টের কথা বলার কথা তা নয় তিনি শুধুমাত্র তৃণমূল নেত্রী হয়ে নবান্নটাকে ব্যবহার করে তিনি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছেন এমনটাই বলছেন বিরোধী দলের নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী টুইট করলেন কি লিখলেন তিনি শুভেন্দু অধিকারী লিখলেন নবান্ন দ্য স্টেট সেক্রেটারিয়েট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ইউজড আন বাই দ্য রিজিওনাল টিএমসি পার্টি লিডার শ্রীমতী মমতা ব্যানার্জি এন্ড আম আদমি পার্টি লিডার শ্রী অরবিন্দ কেজরিওয়ালজি ইস্টারডে ফর হ্যাচিং পলিটিক্যাল কনফিডেন্সিস এগেন্স্ট দ্য অনারেবল পি শ্রী নরেন্দ্র নরেন্দ্র বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছেন তৃণমূল নেত্রী হিসাবে নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আরও লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লিখলেন যে সবচেয়ে ডিস্টার্বিং হচ্ছে এটাই যে চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদী আই এস ওয়াজ প্রেজেন্ট ইন সাচ এ পলিটিক্যাল মিটিং তিন মুখ্যমন্ত্রী বৈঠক করছেন ভুল বললাম তিন মুখ্যমন্ত্রী নয় তিন দলের তিন নেতা নেত্রী বৈঠক করছেন নবান্নে বসে এবং সেখানে উপস্থিত আছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী যিনি একজন সরকারি আমলা সরকারি কাজে থাকার কথা বিজেপিকে হটানোর ষড়যন্ত্রে তার থাকার কথা নয় কিন্তু তিনি রইলেন হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একদম ছবি দিয়ে টুইট করলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই টুইটে প্রশ্ন করেছিলেন যে তিন মুখ্যমন্ত্রী ব্যবসা নিয়ে কি আলোচনা করলেন কোনো অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ সই হলো কি দিল্লি গভর্নমেন্ট কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পরামর্শ নেবে কিভাবে এডুকেশন ডিপার্টমেন্ট ফেয়ারলি অ্যান্ড অনেস্টলি রাজ্যের শিক্ষক নিয়োগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট কি দিল্লি গভর্নমেন্টের কাছ থেকে পরামর্শ নেবে যে কিভাবে লিকার পলিসি গ্রহণ করতে হবে শুভেন্দু অধিকারী টুইট করে কটাক্ষ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের প্রশাসনিক ভবনটাকে ব্যবহার করছেন তৃণমূল নেত্রীর চেয়ার হিসাবে তৃণমূল ভবনের মেন অফিস বলে ইউজ করছেন নবান্নটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তিন মুখ্যমন্ত্রীর কথা শুনলাম এবং সত্যি শুভেন্দু অধিকারীর এই যে যুক্তি তার সারবত্তা আছে তিন মুখ্যমন্ত্রী নন তিন নেতার কথা আমরা শুনলাম নবান্নে আমাদের প্রশাসনিক ভবন থেকে কি লজ্জার কথা তবু আমরা শুনতে পাই না দেখতে পাই না কারণ আমাদের বাড়িতে তিন থেকে চারটে করে মাসে ভাতা ঢোকে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী আমাদের বাড়িতে আমাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে তাই আমরা মুখ বন্ধ করে রেখেছি চোখে থুলি পরিয়ে রেখেছি তবু একবার দেখেনি তিন দলের তিন নেতা নবান্নে আমাদের রাজ্যের প্রশাসনিক ভবনটাকে অন্যায়ভাবে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে ঠিক কি বলছেন हम लोग डिसीजन लिया है हम बीजेपी का खिलाफ में हम लड़ेंगे हम एक कट्टर रहेंगे हमारा कुछ नहीं चाहिए किसी से कुछ नहीं चाहिए खाली जनता को सेफ करना चाहिए सेफ्टी सिक्योरिटी रक्षा करना चाहिए और तो छो महीना का बात है भाई और अगर कोई अचानक कुछ हो जाए कुछ हो जाए, तो उसका पहले भी जा सकता है इन लोगों ने जिस तरह से डेमोक्रेसी का मजाक बना दिया है तो ये मजाक बना रखा है डेमोक्रेसी का सब दौल नेता वक्तव्य तो सुन एकटाई कथा নবান্নে আমাদের রাজ্যের প্রশাসনিক ভবন থেকে যে বিজেপিকে হারাতে হবে বিজেপির বিরুদ্ধে এক কাটটা হতে হবে হতেই পারে বিজেপির বিরুদ্ধে এক কাটটা হবেন বিরোধী দল দলের নেতারা বিরোধী দলগুলো পার্লামেন্ট ভোটের আগে স্বাভাবিক ঘটনা কিন্তু কেন নবান্নকে ব্যবহার করে রাজ্যের প্রশাসনিক ভবনকে ব্যবহার করে একেবারে অন্যায় কাজ করছেন দেশের এই বিরোধী দলের নেতা নেত্রীরা অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মান দুজনেই বললেন নরেন্দ্র মোদীর আমলে দেশে নাকি গণতন্ত্র নেই অথচ আমাদের রাজ্যের প্রশাসনিক ভবনটাকে তৃণমূলের নেত্রী তিনি তৃণমূলের মেন ভবন বানিয়ে ফেলেছেন তখন গণতন্ত্র কোথায় থাকে অরবিন্দ কেজরিওয়াল ভগবন্ত মান এখানে এসে বিজেপিকে হারানোর চক্রান্ত করছেন কিভাবে রাজ্যসভায় এই যে বিল আমলাদের যে নিয়ন্ত্রণ বিল কেন্দ্র অর্ডিন্যান্স এনেছে সেই বিলটাকে কিভাবে রাজ্য সরকার রাজ্যসভায় আটকে দিতে হবে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে সেটা আলোচনা চলছে নবান্নে আমাদের রাজ্যের প্রশাসনিক ভবনে তখন গণতন্ত্রটা কোথায় থাকে তখন গণতন্ত্র বিরাজ করে আর অন্যান্য সময় গণতন্ত্র দেশ থেকে দেশের বাইরে নাকি হাওয়া খেতে যায় এমনটাই বলছেন বিরোধী দলের নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তৃণমূল নেত্রীর কাজ করছেন নবান্নটাকে ব্যবহার করছেন তৃণমূল ভবনের প্রধান অফিস হিসাবে আর সেই তিনি যেখানে তার অফিসিয়ালি যাওয়ার কথা বৈঠক করার কথা সেটা তিনি করছেন না এই প্রতিবেদন শুরুর আগেই আমরা খবর পেয়েছি তিনি কেন্দ্রের ডাকা নীতি আয়োগের বৈঠকে যাবেন না ভাবুন একবার নীতি আয়োগের বৈঠক বিজেপির পার্টির বৈঠক নয় এটা আমাদের দেশের জন্য এই বৈঠকটা নীতি আয়োগের বৈঠক যেখানে আমাদের গোটা দেশের পরিকল্পনা হবে সেখানে কিন্তু যাবেন না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের উদ্বোধনে আপনারা জানেন এ মাসের শেষের দিকেই নতুন সংসদ যেটা তৈরি হয়েছে সেটার উদ্বোধন হবে সেই উদ্বোধনে তৃণমূল বয়কট করেছে বাবুন একবার এই সংসদটা বিজেপির নয় এই সংসদটা দেশের এই সংসদটা সমস্ত রাজনৈতিক দলের এই সংসদটা সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের যারা এখন সাংসদ হয়ে আছেন তৃণমূল বয়কট করেছে নবান্নের প্রশাসনিক ভবন ব্যবহার করা হচ্ছে তৃণমূল ভবনের প্রধান অফিস হিসাবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বক্তব্য রাখছেন তৃণমূলের নেত্রী তখন গণতন্ত্র কোথায় যে থাকে কেউ জানে না আর তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নীতি আয়োগের বৈঠকে যাবেন না নতুন সংসদের উদ্বোধনে যাবেন না কি হচ্ছে বলুন তো এটাই কি পরিবর্তন এটাই আপনারা চেয়েছিলেন এই পরিবর্তন চাওয়ার জন্য পরিবর্তনের নামে আমরা তিন তিনবার এই মহামাটি মানুষের সরকারটাকে নির্বাচন করেছি তিন তিনবার ভোট দেওয়ার ফলে কি হয়েছে জানেন তিন তিনবার ভোট দেওয়ার ফলে এখন এই সরকারটা মনে করছে আমরা যেটা করব মানুষ সেটাই মেনে নেবে এক নম্বর মানুষের ভোট পাচ্ছি আর দু নম্বর ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রেখেছি এরা জানে যে এর পরেও আমরা ভোট পাব কারণ আমরা চুরিতে উৎসাহ দিয়েছি আর ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রেখেছি আমরা অনুদান দিয়েছি ক্লাবগুলোকে মানুষের উন্নয়নের টাকায় রাজ্যের উন্নয়নের টাকায় ক্লাবগুলোকে অনুদান দিয়েছি পুজোর সময় আবার ক্লাবগুলোকে অনুদান দেবো ঈদের সময় পুরো খরচা করব আমরা ইমাম ভাতা দেব এই হচ্ছে আমাদের রাজ্য সরকার আর তার পরিবর্তে কি হচ্ছে জানেন তার পরিবর্তে যেটা হচ্ছে রাজ্যের কোন উন্নয়ন হচ্ছে না আমি যেটা বারবার বলি না রাজ্যের রাস্তাঘাট গুলো এখনো কিন্তু ভাঙাচোরা পড়ে আছে যেখানে আপনার পরিবারের লোকজন বাইক অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে আপনার পাঁচশো টাকার ভাতার জন্য ভেবে দেখবেন একবার তিন তিনবার ভোট দেবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক ভবনটাকে তৃণমূলের মেন ভবন বানিয়ে ফেলেছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলার কথা সেখানে বসে প্রত্যেক দলের নেতারা এসে বিজেপিকে হারানোর কথা বলছে এই আলোচনাটা তৃণমূল ভবনে হতে পারত কিন্তু হবে না কারণ আমরা ক্ষমতায় আছি বাংলার মানুষ আমাদেরকেই ভোট দেবে এই অহংকার এই দম্ভ রয়েছে তাই প্রতিবার এত সমালোচনার পরে করার পরেও একই জিনিস করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কে হারানে সে চব্বিশে পেলে বহু মৌকা মিল গিয়া हम लोग डिसीजन लिया है हम बीजेपी का खिलाफ में हम लड़ेंगे हम एक कट्टर रहेंगे इन लोगों ने जिस तरह से डेमोक्रेसी का मजाक बना दिया है तो ये मजाक बना रखा है डेमोक्रेसी का अगला जो पार्लियामेंट का चुनाव होगा तो उसके लिए सब लोग उसके पहले पूरी तैयारी करें अपना ना ठीक करोन सामने वोट गोले सामने निर्वाचन की আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমি ঠিক বলছি না ভুল বলছি এটা জানাতে অবশ্যই ভুলবেন না সমস্ত তথ্য প্রমাণ বক্তব্য আপনারা শুনলেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে রাখুন দ্য নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না